36 লক্ষ টাকার হরিণ আমরা ইতিমধ্যে যারা আগ্রহী তাদের কাছে বিক্রি করেছি। শুনতে একটু অবাক লাগলেও এটি সত্য। ঢাকা জাতীয় যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা থেকে হরিণ বিক্রি করা হচ্ছে এবং সেই হরিণ আপনিও চাইলে ব্যক্তিগতভাবে নিয়ে পালন করতে পারেন। এবং এই কাজটি কিন্তু গত কয়েক বছর ধরেই চলছে এবং এখান থেকে এরই মধ্যে প্রায় 36 লাখ টাকার হরিণ বিক্রি হয়েছে, যেটি আপনারা শুরুতেই মন্ত্রীর মুখে শুনলেন। তো এই যে উদ্যোগটি, সেই উদ্যোগটি কেন নেওয়া হলো, যে হরিণ কেন বিক্রি করে দেওয়া হচ্ছে চিড়িয়াখানা থেকে, এই ক্ষেত্রে তো সুনির্দিষ্ট আইন আছে। আবার গবেষকরা বলেন যে হরিণ চিড়িয়াখানার হরিণ বাইরে বিক্রি করা কোনোভাবেই ঠিক নয়। তারপরে সরকার কেন বা প্রাণী সম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কেন এই হরিণগুলো ব্যক্তিগতভাবে বিক্রি করছে, যেটি বলা হচ্ছে যে এই করোনার যে সময়, সেই সময়টাতে প্রজনন প্রক্রিয়া অনেক ভালো থাকায়, অর্থাৎ স্বাভাবিক সময়ে যেই প্রজনন হার ছিল তার চেয়ে বেশি প্রজনন হয়েছে, এই কারণে চিড়িয়াখানার অনেক প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। হরিণ সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি হরিণ বেড়েছে এবং এখনও চিড়িয়াখানায় 100টা বেশি যে ধারণ ক্ষমতা, তার চেয়ে 100-এর বেশি হরিণ অতিরিক্ত হয়েছে এবং এই হরিণগুলোই বিক্রি করতে চায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবং বিক্রির জন্য একটি দামও ঠিক করা আছে এবং কিভাবে সেটি ক্রয় করতে হবে সেটিও কিন্তু বলা আছে। চিড়িয়াখানা থেকে যে হরিণগুলো বিক্রি করা হচ্ছে, সেই হরিণগুলো এক একটি 70,000 টাকা, অর্থাৎ এক জোড়া নিলে 1,40,000 টাকায় বিক্রি হচ্ছে এবং এটি বন বিভাগের একটা পারমিশন লাগবে। এবং আরও কিছু বিষয় আপনাদেরকে জানতে হবে, যে বন বিভাগের পারমিশন তো লাগবে, পাশাপাশি আপনাকে লাইসেন্স নিতে হবে বন বিভাগ থেকে এবং প্রতি বছর কিন্তু ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সের পরিমাণটা আমি যতটুকু জানি 5,000 টাকা বছরে ট্যাক্স দিতে হয়। এরই মধ্যে চিড়িয়াখানা থেকে অনেকেই হরিণ কিনেছেন। 2017 সাল থেকে বা 16 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত 36 লাখ টাকার যে হরিণ বিক্রি হয়েছে, তার মধ্যে গত 5 বছরে যা বিক্রি হয়েছে, এই বছরেই তার চেয়ে বেশি হরিণ বিক্রি হয়েছে। এবছর 47টা হরিণ বিক্রি করা হয়েছে এবং অন্যান্য কিছু প্রাণীও বিক্রি করা হচ্ছে। একেবারে 2.5 বছর যেটা ওগুলো বিক্রি করা হবে না, ওর চেয়ে একটু ডেভেলপ যারা করছে বয়স হয়েছে সেইগুলো নিয়ে যাওয়ার পরে 4-5 মাস, মানে ব্যক্তিগত ভাবে যদি কেউ নিয়ে পালন করতে চায় তাহলে সেটা বন বিভাগের একটা পারমিশন লাগবে, আইনগত কোনো ঝামেলা নাই তো? না না না, কিছু করোনাকালে প্রজনন যেই স্বাভাবিকের চেয়ে ভালো প্রজনন হওয়ায় এখানে ময়ূরের সংখ্যা বেড়ে গেছে, জলহস্তির সংখ্যা বেড়ে গেছে, অন্যান্য কিছু চিড়িয়াখানায় এগুলো ডিপোর্ট করার চেষ্টা করা হচ্ছে। এখন সরকারি চিড়িয়াখানা যেহেতু প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, শুধু রংপুরে সেখানে কিছু দেওয়া হয়েছে প্রাণী, কিন্তু অন্যান্য জায়গায় চাইলে এগুলো সরকারিভাবে দেওয়া যেতে পারে। কিন্তু তারপরেও যদি কেউ ব্যক্তিগতভাবে হরিণ কিনতে চান, ময়ূর কিনতে চান, তাহলে সেগুলো চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিক্রি করবে। ময়ূর বিক্রি হচ্ছে, যেটি যতটুকু জানা যায় সেটি হচ্ছে যে 50,000 টাকা জোড়া ময়ূর বিক্রি হচ্ছে, অর্থাৎ 25,000 টাকা দিয়ে একটা ময়ূর কিনতে পারবেন আপনি, এরকমটি তথ্য দেওয়া হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে। সো যদি কেউ ব্যক্তিগতভাবে হরিণ লালন পালন করতে চান, সেটি আপনি যদি আপনার এলাকার ছোট্ট পার্কের মধ্যে বা নিজস্ব প্রাইভেট কোনো পার্কের মধ্যে রাখতে চান, সেটি যেমন সম্ভব। আবার অনেক শৌখিন ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এটি নিয়ে লালন পালন করতে পারেন, ওই যেই পদ্ধতি সেই পদ্ধতিতে, এবং সেটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে। যদিও যারা গবেষক তারা এটির তীব্র সমালোচনা করেছেন, যে চিড়িয়াখানার প্রাণী বাইরে নিয়ে লালন পালন করলে যে যত্ন তাদের দরকার সেটি হয়তো অনেক সময় ব্যক্তিগতভাবে কেউ করতে পারবে না, এজন্য এই প্রাণীগুলোকে বাইরে বিক্রি না করার পক্ষেই অনেক গবেষক মত দিয়েছেন। যদিও মন্ত্রণালয় এগুলো বিক্রি করছে এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ এগুলোকে বিক্রি করছে, এখন আপনারা এটি নিয়ে লালন পালন করবেন কি করবেন না সেটি আপনারা আসলে যদি আপনার শখের উপর নির্ভর করে, অনেকেই শখে এগুলো নিয়ে কিন্তু লালন পালন করছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চলুন আমরা এই বিষয়ে মন্ত্রী কি বলে একটু শুনি। এই করোনাকালীন সময়ে কিছুটা নির্বিঘ্ন পরিবেশ পেয়ে তাদের প্রজনন প্রক্রিয়াটা আরো বেশি জোরালো হয়েছে, ফলে আমাদের কিন্তু পাখি অন্যান্য যা কিছু এগুলো এত বৃদ্ধি পেয়েছে যে কিছু কিছুকে আমরা, আমাদের তো একটাই চিড়িয়াখানা এই ঢাকার বাইরে আছে রংপুরে, আমরা সেখানে দিচ্ছি, আমরা অন্যান্য জায়গায় যে চাহিদা সেখানে দেব। আবার হরিণ আছে, হরিণ যারা পালতে চান বন বিভাগের কাছ থেকে যাদের লাইসেন্স আছে তাদেরকে আমরা হরিণ দিচ্ছি ইতিমধ্যে।
আমাদের অনেক প্রাণী আছে যে প্রাণী একটা চিড়িয়াখানা এত পর্যাপ্ত দরকার হয় না। আমাদের যেমন জলহস্তি এত ব্যাপক জলহস্তি হয়ে গেছে, 14টা হয়ে গেছে, এখন দুইটা দেখলেই তো জলহস্তি বোঝা যায়, 14টা হয়ে গেছে। তা জলহস্তি যদি কোনো সাংবাদিকরা নিতে চান, এটা ফান করে বলছি, আমি একটু দিয়ে দেব, লাগবে কই না, লাগলে দিয়ে দেবো। জলহস্তি যদি কেউ নিতে চান আজকে দড়ি টড়ি দিয়ে হাতে ধরা দিবেন, সাথে জলাধারটা দিয়ে দিয়ে রেজা ভাই।